तेलियामुरा उपमंडल के कृष्णापुर विधानसभा क्षेत्र के अंतर्गत लक्ष्मीपुर ग्राम पंचायत का महारानीपुर क्षेत्र कृषि क्षेत्र के रूप में जाना जाता है। इस क्षेत्र की सड़कें लंबे समय से जीर्ण शीर्ण है, मरम्मत की कोई पहल नहीं है। जैसा कि क्षेत्र एक कृषि क्षेत्र है, 99% लोग कृषि फसलों के उत्पादन और विपणन में कठिनाइयों का सामना कर रहे हैं, स्थानीय लोगों ने कहा। इसके अलावा स्थानीय लोगों ने यह भी कहा कि सड़क के किनारे नाली नहीं होने के कारण सभी घरों का पानी सड़क पर बह रहा है और सड़क टूट रही है। हालांकि यह मुद्दा क्षेत्र के पंचायत प्रमुख के नोटिस के तहत है, वे इसे ठीक करने में समय बिता रहे हैं। এবং চলাফেরা করতে খুব অসুবিধা হয়, মালপত্র নিতে আমরা খুব অসুবিধা হইতেছি। ইয়ার লাগিয়া আমরা দীর্ঘদিন যাব ভুক্তভোগী, একটা সাইলে রাস্তাগুলো বাদ চলিয়া যেতে অনেক কষ্ট হয়। রাস্তাটা সঠিকভাবে দীর্ঘদিন নির্ধারিত হয় যে আমরা দাবি আর কি। আচ্ছা, আপনার এই বিষয়টা নিয়ে আপনার পঞ্চায়েতের আধিকারিকরা বা পঞ্চায়েত প্রধানদের এই বিষয়টা জানাইছেন? প্রধানরা জানাইছে, তারা কিছু দেখব, কিন্তু আজ পর্যন্ত কোনো ইয়ে নাই। যা কতদিন যাবত রাস্তা এরকম অবস্থা? তাই হয়েছে তা 8-9 মাস বুঝিব বছর। তো আপনার হচ্ছে এই এছাড়া যে আমাদের ইহেন তো শোধ করা 99% ওই কৃষির উপর নির্ভরশীল, এবং রিস্কা যাওয়া অবরোধটা নিতে খুব কষ্ট হয়, কারণ কৃষিকাজ যারা করে এরা কৃষির উপর নির্ভরশীল, এবং এই সমস্ত জনসাধারণের ওই দিকে যারা রিস্কা টিস্কা নিয়ে যায় রাস্তাটা লাগিয়া এত দূর কিছু সাংঘাতিক ওর যা যা লাগতো ফোন দেখছে এই যা লাগে একশো দিয়া ও গল্প রিস্কা উঠে আসছে না। ঠিক রাস্তাটা যাতে মেরামত হয় এবং জল রাস্তার জন্য না চলে যায় যাই সেই ডেন আছে ডেনিতে যাক জলটা ডেনটা একটা ডেন একটা দরকার এখন তো প্রয়োজন বিজেপির ডাক বেরিয়েছে। ডেনগুলো কি বন্ধ হয়েছে? ডেন বন্ধ হয়েছে, ডেন কতদূর করাইছিল না এটা এই কী কারণে করে তো বহুদিন আগে রাস্তা ছিল, তো এই ডেনটা সঠিকভাবে যখন করা হয় জল যাচ্ছে না, রাস্তা নষ্ট হচ্ছে না, এছাড়া রাস্তাটা মেরামত করে দিচ্ছি আমরা সরকারের প্রতি দাবি।